আজকে আমরা সেই সন্তানেরা পাঁচটা সন্তান পাঁচজন চাকরি করে কত সুন্দর খাবার খায় অথচ জনম দুখুনি মা বাবার পেটে খাবার নাই জোরে জোরে করে কথা ঠিক কি না আরে একটা মা পাঁচটা সন্তানকে ঘরের ভিতর জায়গা দিয়েছে রে ভাই একটা ঘরের ভিতর মা পাঁচটা সন্তানকে জায়গা দিয়েছে অথচ পাঁচটা সন্তান পাঁচটা বিল্ডিং এর মালিক হওয়ার পরে জনম দুখুনি মা বাবার জন্য একটা রুমের ব্যবস্থা করতে পারে না এ আমার পাঙ্গাশিবাসীরা রে ভালো কইরা শুইনা দাও রে ভাই জনম দুখুনি মা জননী কত ভালোবাসে জনম দুখুনি মায়ের মতো ভালোবাসার মানুষ আর কে হই নাই ছোট বাচ্চা কয় মা গো ও মা তাড়াতাড়ি খাবার দাও পেটের ক্ষুধা সহ্য করতে পারি না ও মা কষ্ট দিতে পারবানি রে মা কষ্ট দিতে পারবানি মা জননী কয় বাপ রে কান্দিস না তোর বাপটা আসলে কষ্ট দিতে বলবো আমার পাঙ্গাশি বাসিরা রে ও পাঙ্গাশি বাসিরা ভালো করে শুই না নাও এইবার বাপটা যখন বাড়িতে আসে গো মা জননী কান্দে আর কয় স্বামী গো ও স্বামী জীবনে তোমার কাছে স্বামী গহনা চাই না গো তোমার কাছে ভালো অলংকার চাই না গো স্বামী তোমার কাছে একটা দামি শাড়ি চাই না আজকে আমার সন্তানের জন্য একটু পারবানি একটু গোস্ত আনতে ও স্বামী গো বাতাসে গোস্তের ঘ্রাণ পাওয়া যায় না জানি কোন বাড়ি গোস্ত রান্না করা হয় গো পারবানি আমার জাদুরে একটু গোস্ত দিতে এইবার স্বামী চোখের পানি ফালাইয়া রে মা ছোট্ট একটা টোপলা হাতে দেয়া রওনা দিছে আরে ছোট্ট একটা বাটি হাতে দিছে রে পাঙ্গাশি বাসীরা ছোট্ট একটা বাটি হাতে নিয়ে চোখের পানি ফালাইয়া কানতে কানতে রওনা দিছে রে ভাই এইবার যাইতে 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 যেই বাড়িতে গোস্ত রান্না করা হয় ভালো করে শুই না নাও ওই বাড়িতে একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় চার দিন নয় কোন কোন রাতে উল্লেখ করা হয় সাত দিন যাবত চুলায় আগুন জ্বলে না সাত দিন পর ওই বাড়ির ভিতরে একজন বুড়ি মা আরে একজন বুড়ি মা গোস্ত রান্না করে রে ভাই এই গোস্ত না আবার কেমন গোস্ত ভালো করে শুই না নাও এই গোস্ত না ছিল মরা গরুর গোস্ত এই গোস্ত না রান্না করতেছে বুড়ি মা এইবার জানান তো কুনি বাবা আরে গোস্ত আনতে গেছে রে পাঙ্গাশি বাসীরা এইবার আস্তে আস্তে বাড়ির ভিতরে দাঁড়াইয়া কয় মা গো মা পারবানি রে মা পারবানি একটু গোস্ত দিতে ও বুড়িমা তুমি গোস্ত রান্না কর তোমার চুলা এত সুন্দর গ্রাম পাওয়া যায় রে মা
পারবানি একটু গোশত দিতে বড়ি মাছ আনোনি আমার একটা ছোট জাদু আছে রে আমার ছোট জাদু আছে সেই জাদুটা গোশত চাইছে ও বুড়ি মা পারবানি একটু গোশত দিতে যদি একটু গোশত দিতা আমার বিবির মুখে হাসি ফুটতো আমার ছোট জাদুর মুখে হাসি ফুটতো এইবার বুড়ি মা কান্দার কয় ও আল্লাহর বান্দা জানোনি তুমি আমার কাছে গোশত চাও আমার কাছে গোশত চাইছো আমি তোমারে কেমনে গোশত দিব আমি তোমারে বুঝাইতে পারি না আমার মনের ভিতর অনেক কষ্ট অনেক জ্বালা এইবার আল্লাহর বান্দা কয় বুড়ি মা তোমার মনের ভিতর কি এমন আগুন জ্বলে রে মা কারণটা কি বলে বাবা রে তুমি যেই গোশত আমার কাছে চাও রে বাবা এই গোশত আমি তোমারে দিতে পারবো না এইবার আল্লাহর বান্দা দুইটা চোখের পানি ফালায় খান্দার কয় বুড়ি মা এত সুন্দর তোমার গোশতের গ্রান বাড়াইছো অথচ তুমি কেন দিবা না কারণটা কি বলে বাবা রে এই গোশত আমি বুড়ি খাইতে পারবো গো আমার জন্য আমার আল্লাহ হালাল কইরা দিছে কিন্তু তোমার জন্য এটা হারাম তুমি খাইতে পারবা না আমার জন্য হালাল আমি খাইতে পারবো তুমি পারবা না আল্লাহর বান্দা কই মুরি মা ও মুরি মা তোমার কথা আমার বুঝে আসে না তোমার কথা শুনে আমার বুকের ভিতর আনচাল করে ও মুরি মা কারণটা আমার বুঝে আসে না কারণটা আমার জানা যতক্ষণ পর্যন্ত এই ভেদ আমার না বলবারে মা ততক্ষণ পর্যন্ত আমার পুরা দেহটা ঠান্ডা হইব না ও রাজঙ্গ দেখাই কারে গো হো দয়াল সার পু আমি ভোরাঙ্গ দেখাই কারে গো হো দয়ালার পু ওরা দেখে না আমি কার জানাই কারে বুঝাই মনে আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা মন দিলাম প্রাণ দিলাম গো আমি মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলাম আমি সব দিলা তোর মন পাইলাম মা আর কি আছে জানা আমি সব দিলা তোর মন পাইলাম মা আর কি আছে জানা আমি বুঝলাম না তার প্রেমের দ্বারা গো আমি বুঝলাম না তার প্রেমের দ্বারা গো দয়াল বুঝি না আহাই প্রেমের বেলা আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা মুরি মা কয় ও আল্লাহর বান্দা জানোনি আমি এমন গোশত রান্না করি গো
এই গোশত তোমার জন্য হালাল না এই গোশত তুমি খাইতে পারবা না ও আল্লাহর বান্দা এই গোশত শুধু আমি পুরি মায়ের জন্য হালাল তোমার জন্য হারাম আল্লাহর বান্দা কয় পুরি মা কারণটা কি মা আমি জানতে চাই পুরি মা দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় ও আল্লাহর বান্দা জানোনি আমি যেই গোশত রান্না করি রে বাবা জানোনি ও বাবা জানোনি এই গোশতটা কিসের গোশত এইটা হলো মরা একটা পশুর গোশত ও বাবা জানোনি আজ একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় সাত দিন যাবত আমার চুলায়া ঘুম চলে না ও বাবা সাত দিন যাবত আমি খাবার পাই না পেটের গুদা সহ্য করতে পারি না বাড়ি বাড়ি গুইরা খাবার চাইছি গো আমারে কে হয়ে খাবার দেয় না ও বাবা এই জন্য আমি জীবন বাঁচাতে যাইয়া আমি মরা গরুর গোশত সংরক্ষণ করছি ও বাবা এই গোশত তোমার দেওয়া যাইব না এটা তোমার জন্য হারাম আমার জন্য হালাল আল্লাহর বান্দা কয় উরি মা গো মা তোমার এই মরা গরুর গোশত খাইতে হইব না আমি তোমার জন্য খাবার নিয়ে আসব এই বইলায় আল্লাহর বান্দা চোখের পানি পালাইয়া রে আমার পাঙ্গাসি বাসি এইবার বাড়িতে যাইয়া হজের জন্য যে টাকা জমাইছে রে ভাই হজের জন্য যে টাকা জমাইছে ভালো করে শুইনে নাও সামনে আসতেছে মাহে রমজান সামনে আসতেছে মাহে রমজান তোমার পাশের বাড়ি অসহায় মানুষটা ইফতারি করতে পারে না ওই গরিব মানুষটা সেহরি খাইতে পারে না আর তুমি রঙ বেরঙ্গের খাবার খাইতেছ সোনার মক্কা মদিনায় যা রোজা রাখতে চাও ও ভাই মনে কিছু নিও না তোমার পাশের বাড়ি যদি একজন না খায়া থাকে রে ভাই আর তুমি সোনার মক্কা মদিনায় যা যদি রোজা রাখো ওই রোজা আমার আল্লাহ কবুল করবে না ভালো করে শুই না নাও তোমার জন্য সোনার মক্কা মদিনা ওই সোনার মক্কা মদিনায় যা রোজা রাখতে হইব না যদি পাশের বাড়ি একজন না খায়া থাকে রে ভাই তাইলে সোনার মক্কা মদিনায় যায় লাভ নাই ভালো করে শুনে নাও এইবার আল্লাহর বান্দা হজের জন্য যত টাকা জমাইছে রে ভাই সব টাকা ওই আল্লাহর বান্দিরে দান কইরা দিছে গো বলে ও বুড়িমা এই মরা গরুর গোশত তোমার খাইতে হইব না ও বুড়িমা তোমার বাজার দরকার হইলে আমি টাকা দিয়া যাব এই টাকা দিয়ে তুমি বাজার করবা ও বুড়িমা মরা গরুর গোশত খাওয়ার প্রয়োজন নাই ওই বছরে যতগুলো মানুষ হজের জন্য নাম দিছে তার ভিতরে আল্লাহর বান্দাও নাম দিয়া দিছে আমার পাঙ্গাসি বাসিরা রে ভালো কইরে শুই না নাও রে ভাই এইবার আল্লাহর বান্দা যখন নাম দিয়া দিছে আল্লাহর বান্দার কাছে আর টাকা নাই যাওয়ার মতো আর পয়সা নাই যাবে কেমনে যাওয়ার মতো কোনো উপায় নাই এইবার যতগুলো আজি নাম দিছে সবাই যাই রে আল্লাহর বান্দা যাইতে পারে না এইবার মনের কষ্ট মনে নিয়ে বাড়ির ভিতর রয়া যায় গভীর রাত্রে আমার আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ গো মনে বড় আশা ছিল যাবো সোনার মক্কা মদিনায় আমার যাওয়া হলো না আমি যাইতে পারলাম না ও মালিক আমি যেতে পারলাম না ও মালিক গো যতটুকু টাকা জমাইলাম গরিবের বাড়ি পুরাটা দান করে দিলাম আমার ভাগ্যে নসিবে না আমি সোনার মক্কা মদিনায় যাইতে পারলাম না এই বইলা দুইটা চোখের পানি পালাইয়া গভীর রাত্রে নবীর প্রেমে দরুদ পড়ে রে ভাই আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না
ওই বছর যতগুলো হাজিরা হয়ে গেছে রে ভাই সব হাজিরা এইবার তাকায় তাকায় দেখে আল্লাহর একজন বান্দার নাম আশেপাশে উচ্চারণ করা হয় আমার আল্লাহ ওই বান্দার চেহারার সুরত ধরায় রে ভাই আল্লাহর একজন রহমতের ফেরেশতা দেয়া হয়েছে করাই গো গ্রামবাসী তাকায় দেখে ব্যাপার কি এই মানুষটার রাইখা ইসলাম বাড়িতে কেমনে আইলো আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই হিলাল রে আমার নবী দুনিয়াতে রাইখা আমার নবী যায় মিরাজের ভাই মিরাজে যায় বিলালের পায়ের আওয়াজে পায় ঘটনা কইলো কি ভালো করে চাই না নাও আবার আবু বকরের নাম শোনা যায় আমার নবী কয় আল্লাহ আবু বকরের রাইখা আইলাম দুনিয়া কত আবু বকরের নাম শোনা যায় কারণটা কি আল্লাহ কয় বন্ধু জানানি দুনিয়ার বুকে তুমি আবু বকরের সাথে প্রেমের কালেকশন লাগাইছাও তুমি আবু বকরের সাথে বন্ধুত্ব করো ও বন্ধু জাননি তুমি যখন আবু বকরের সাথে বন্ধুত্ব লাগাইছাও আমি আল্লাহর কাছে এত মজা লাগছে গো আমি আরেকটা দিতো আবু বকর বানাইয়া তার সাথে আমিও প্রেমের আলাপ করি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ হাই গো প্রেমের নবী শুইলাম আছে গো কেমন করে গো নবী দেখিতে তোমারে হাই রে কইতে নারী সইতে নারী রে জালা এই বাব সুসারে নবী গো একবার দেখা দিবাইনি আমারে নবী গো একবার দেখা দিবাইনি আমারে আল্লাহ বন্ধ হজে গেছে কেউ কথা বলবেন না যেহেতু আমরা একটা মসজিদের উপলক্ষে আজকে একটা আয়োজন আপনারা সকলেই জানেন তিনি কি মূলত হজে গেছে সে কিন্তু যাইতে পারে নাই গরিব মানুষ সে হজে যাইতে পারে নাই কিন্তু আল্লাহ তার নামের হজটা অন্য একটা রহমতের ফেরেশতা দিয়ে করাইতেছে আল্লাহ আকবার কিতাবের ভিতর আসছে ওই বছরে 600,000 হাজি হজ করতে গেছে একজনের হজ কবুল হয় নাই লাস্ট মুহূর্তে ওই হাজি যে যাইতে পারে নাই তার নামের হজ আল্লাহ ফেরেশতা দিয়ে করাইতেছে উনার খাতিরে 600,000 হাজির হজ আল্লাহ কবুল করছে আলোচনাটা আমি আপনাদের মাঝে ফিনিশিং দিতে চাই এটা একমাত্র প্রেমের কারণে কিসের কারণে প্রেমের কারণে তা আমি এই আলোচনাটা আপনাদের মাঝে ইনশাআল্লাহ আমি দেব তার আগ মুহূর্তে যেহেতু আমরা একটা মসজিদের উপলক্ষে আয়োজন আমরা একটা মসজিদের উপলক্ষে আয়োজন আমরা জানি হয়তো গরিব হতে পারি এমনও গরিব মানুষ আছে যে দিন আনে দিন খায় তারাও কিন্তু মসজিদ দেখলে দান করে মাদ্রাসা গেলে দেখলে দান করে গরিব অসহায়কে দেখলে দান করে আবার আরেকজনের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে কিন্তু দান করার মতো মন নাই ক্ষমতা নাই কারণ ওর দান আল্লাহ কবুল করবে না বিধে ওইরকম মন মানসিকতা নাই আরেকজনের নাই কিন্তু তারপরেও সে দান করে কারণ দান করলে মাল কমে নাকি বাড়ে জোরে কর আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন যে হুজুর আমি দান করলে তো আমার দান কমবো না ভালো করে শুনে নেন অর্থাৎ আপনার হাতে গচ্ছিত যদি টাকা দেওয়া হয় যেমন এই যে আমার হাতে কাগজ
এই কাগজ যদি আমি সেল না দেই আমি যদি সেল না দেই এরকম ভাবে সব কাগজ যদি আমার কাছে যেমন আমি দানি প্রতিদিন রাত্রিতে প্রোগ্রাম করি আপনারা হয়তো জানেন ইউটিউবে দেখছেন প্রতিদিন এক এক দিন এক একটা সেলাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কালেকশন করি তো এই যে টাকাগুলো আমি যদি এরকম ভাবে শুধু নেই হাতের উপর রাখি যে দান করতেছে আমি নিয়ে নিয়ে দোয়া করব রাখবো না কিন্তু এরকম ভাবে হাতের উপর রাখা যাবে কতক্ষণ রাখবো এক রকম দেখতে 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 আমার হাতটা কি পুরো হয়ে যাবে একটা বোঝা হয়ে যাবে বোঝা হলে কি আমি মাথায় নিতে হবে মাথায় রাখতে পারবো না আরো দান যখন আসবে এরকম আসার উপরেই যখন থাকবে তখন কি আমি নিজে বহন করতে পারবো না আমি নিজে কি বহন করতে পারবো না এই জন্য বলা হয়েছে তোমার হাতে যখন সম্পদ থাকবে তখন তুমি কি করো দান করো দান করলে আবার আর একটা আল্লাহ দিবে তখন ওটা তুমি ধরতে পারবা আবার একটা দান করলে আল্লাহ আবার ডাবল দিবে তখন ওটা ধরতে পারবা এই জন্য দান করলে মাল কমে না মাল কি বাড়ে যেরকম সুবহানাল্লাহ তো এরকম ভালোবাসা নিয়ে আত্মবিশ্বাস নিয়ে মসজিদকে যারা ভালোবাসবেন আজকের দানটা কোথায় যাবে এই মসজিদ যারা আবাদ করতেছে এই মসজিদ যারা রক্ষণাবেক্ষণ করতেছে এই মসজিদকে যারা ভালোবাসে এদের দানটা আবার কোথায় যাবে হাজি হজ করতে যায় নাই কিন্তু তার নামের হজ হচ্ছে আপনি তো সোনার মক্কা মদিনায় যান নাই আপনি খানায় কাবায় যান নাই অথচ আপনার দানটা খানায় কাবায় কেমনে যাবে আমি আজকের আলোচনা আপনাদেরকে ফিনিশিং দিয়ে ইনশাআল্লাহ জানাবো আল্লাহ কবুল করুন সবাইকে আমিন কিন্তু তার আগ মুহূর্তে চাই আজকের এই মাহফিলটাকে ভালোবেসে মসজিদকে যারা ভালোবাসবে আল্লাহ রাসূল বলছে মাম্মানা লিল্লাহি মাসজিদান বারাল্লাহু বাইতান ফিল জান্নাহ যারা মসজিদ আবাদ করে আমার আল্লাহ রাসূল বলছে তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা রিজার্ভ করা হয় জোরে কোন সুবহানাল্লাহ এই জান্নাতের ভিতর বালাখানা নেওয়ার জন্য কোন ব্যক্তিরা আছেন যে সর্বপ্রথম আমি রসুলের একটা হাদিসের উপর নির্ভর করে আমি সর্বপ্রথম এই মসজিদকে ভালোবেসে 5000 বা 10000 টাকা দান করবে এমন কোন ব্যক্তি আছে খুব তাড়াতাড়ি আমি কিন্তু আলোচনাটা নিয়ে যাব যেহেতু আমি একটা প্রেমের আলোচনা ধরেছি যে আল্লাহ রসুলকে এতটা ভালোবাসে যে মদিনায় যাইতে পারে নাই অথচ তার নামের হজ চলতেছে আসেন আসেন খুব তাড়াতাড়ি কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি শাহজাহান প্রামাণিক পিতা মৃত দারুক প্রামাণিক আলহামদুলিল্লাহ বড় পাঙ্গাশি থেকে তিনি 20 কেজি ধান আল্লাহ বাবার বড় করছে একটা কাম মা বাবার জন্য দোয়া চায় আল্লাহ তার দানটাকে কবুল করুক সবাইকে আমিন তার বাবা মায়ের জন্য দোয়া চাইছে আল্লাহ তার মনে আশা পূরণ করুক সবাইকে আমিন আর কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি আসেন মোহাম্মদ ওমর সর্দার পিতা মৃত বিশু সর্দার বড় পাঙ্গাশি থেকে 20 কেজি ধান 100 টাকা বাবা মায়ের জন্য দোয়া চাইছে আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক সবাইকে আমিন তার মা বাবা যদি মৃত না তার মা বাবার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান করুক সবাইকে আমিন আসেন খুব তাড়াতাড়ি মোহাম্মদ মাবুল মোল্লা পিতা মোহাম্মদ আলাউদ্দিন মোল্লা বড় পাঙ্গাশি থেকে 1 মণ ধান আল্লাহ দানটাকে কবুল করুক সবাইকে আমিন আসেন খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ও দাদা দাদির জন্য দোয়া চাইছে অবশ্যই আমি দোয়া করব আসেন আমি সবার জন্য দোয়া করব রফিকুল মোল্লা পিতা মৃত পণ্ডিত মোল্লা বড় পাঙ্গাশি থেকে 20 কেজি ধান আল্লাহ বাবার বাড়ি করছে একটা কাম দানটাকে কবুল করো জানে মাল বরকত দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাইকে আমিন আসেন আসুন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি যারা দেন নাই যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ যারা দেন নাই তারা খুব তাড়াতাড়ি দিয়ে দেবেন খুব তাড়াতাড়ি আমি কিন্তু আলোচনাটা আপনাদের মাঝে ফিনিশিং দেবো আসেন আসেন যারা দেন নাই খুব তাড়াতাড়ি আসেন আচ্ছা ভালো আছেন আচ্ছা আচ্ছা আসেন আসেন খুব তাড়াতাড়ি আপনি তো এখানকার সভাপতি ছিলেন ওই মসজিদে আলহামদুলিল্লাহ দেখেন পাশের মসজিদের সভাপতি ইনশাআল্লাহ আপনাদের মাঝে উপস্থিত আল্লাহ তাআলা সভাপতিকে কবুল করুক সবাইকে আমিন সে অনেকগুলো টাকা দান করছে আল্লাহ তার দানটাকে কবুল করুক সবাইকে আমিন আসেন আসেন আমি সবার জন্য দোয়া করব প্রেমের বিষে দর্শে গো সারে আরে কি করিব ও সাই তার গুবিসে পরান যায় প্রেমের বিষে পরান যায় গো নবীর প্রেম যার হৃদয়ে ভরা তার প্রেমে কি যায় গো মারার বিষে পরান যায় প্রেমের বিষে পরান যায় গো আসেন কোন ব্যক্তি আছেন যাদের ভিতর কোরআনের প্রেম আছে তারা তো মাহফিলে এখনো আসার সময় জানে এখনো ছুটে আসবে আলহামদুলিল্লাহ আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক যারা দান করতেছে যারা দান করবে উভয়ের দানটাকে আল্লাহ কবুল করুক সবাইকে আমিন আসেন খুব তাড়াতাড়ি যারা দেন নাই তাড়াতাড়ি আর যারা লিখে দিতেছেন খুব তাড়াতাড়ি লিখে দেন এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা দান করেন নাই এখনো খুব তাড়াতাড়ি আপনারা দানটা ক্লিয়ার করে দিবেন আর যে ব্যক্তিরা দেখেন আলোচনার ভিতরে প্রবেশ করছি যেই ব্যক্তিটা হজে যাইতে পারে নাই অথচ তার নামের হজ স্বয়ং আল্লাহ ফেরেশতা দিয়ে করাইতেছে আল্লাহু আকবার কর বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও আরে হজে যাইতে পারে নাই রে ভাই আমার আল্লাহর লীলা গালা বোঝা যায় না ওই ব্যক্তির নামের হজ চলে রে ভাই সে বাড়ির ভিতরে অরিজিনাল যেই মানুষটা বাড়ির ভিতরে বৈশা বৈশা কান্দে রে ভাই বাড়ির ভিতরে বৈশা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে কবির রাত্রে স্ত্রীর কাছে কই বিবি রে ও বিবি যাইতে পারলাম না আমি নবীর রওজায় যাইতে পারলাম না রে বিবি আমি মনের মতো করে সালাম দিতে চাইলাম আমি রহমাতুল লিল আলামিন নবীর ও বিবি আমার মনের আশা মনে রয়া গেল আমি যাইতে পারলাম না মনের দুঃখ আমার বলা হইল না আরে প্রেমের কালি শানি এমন ভাবে লাইগা গেছে রে এ আমার বড় পাঙ্গা সীমাশিরা রে ভালো করে শুই না নাও এমন কালি শান লাইগা গেছে গো দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ যাইতে পারি নাই সোনার মুক্কা মদিনায় ও মালিক সোনার মুক্কা মদিনায় যাইতে পারি নাই আল্লাহ গো আমি যতটুকু সম্পদ যোগাইলাম যতটুকু অর্থ আমি গুছাইলাম যাওয়ার জন্য আল্লাহ আমি যাইতে পারলাম না এ আমার পাঙ্গা সীমাশিরা রে আর দুই দিন পরেই কিন্তু রোজা রাখিতে হইব রে ভাই ভালো করে শুই না আজকের আমলটা কাজে লাগাইলে জীবনটা পরিবর্তন হয়ে যাইব বন্ধুরা রে আমার এমন প্রেম লাগাইয়া দিছে রে ভাই আমার রহমত লিল আলামিন নবীর কুমার ঘরে আয়েশা রে ভাই পাগলার মাতার নবী গো তুমি আমার হইল গো কান্দারি প্রায় বারোটার দিকে চইলা গেছে বারোটার দিকে চইলা গেছে ভালো করে শুই না নাও এগারোটা বিশ পার হয়ে গেছে বন্ধুরা রে আমার প্রেমের কালেকশন লাগিয়ে গেছে রে ভাই এমন প্রেম লাগাইয়া দিছে রে ভাই আমরাও তো প্রেম করি ভালো করে শুই না নাও এক একজনের প্রেম এক এক রকম এক একজনের ভালোবাসা এক এক ধরনের হয় আমার পাঙ্গাসি পাশিরা রে সবাই জানো লাইলি মজনুর ঘটনা উল্লেখ করা হয়েছে অনেকেই জানো লাইলি মজনুর প্রেমের কাহিনী লাইলি এমন ভালোবাসা বাড়ছে গো মজনু এত ভালোবাসা বাড়ছে এদের ভিতরে এত ভালোবাসা আমার আল্লাহ দিছে গো লাস্ট মুহূর্তে এই মজনু কেমন করে আমার আল্লাহরে চিনছে ভালো করে শুই না নাও আর লাইলি মজনু একই সাথে এমন ভালোবাসার পিড়িতে জুইবে গেছে রে ভাই
এই লাইলি মজনু যখন প্রেমে জুইমে গেছে একজন আরেকজনকে এত ভালোবাসে একজন আরেকজনকে ভুলতে পারে না একজন আরেকজনকে জীবনের চাইতে বেশি ভালোবাসে পালাইছে লাইলি কই মজনু মজনু কই লাইলি এই লাইলির নাম ছিল বাজনদে কিতাব ভালো করে শুনে নাও নারগিস মজনুর নাম ছিল কিন্তু মজনু না রে ভাই এই লাইলি এবং মজনু কিভাবে হইলো অনেকেই কিন্তু আমরা ঘটনাটা জানি না এ বাজন ভালো করে শুনে নাও এই লাইলি এবং মজনু দুইজন দুইটা বাদশার রে ভাই মজনুর বাপটা ছিল বাদশা লাইলির বাপটাও ছিল বাদশা দুইজনই বাদশার সন্তান রে ভাই এই দুইজন যখন ভালোবাসে অধিকাংশ ফ্যামিলিতে দেখবেন যেই ছেলে এবং মেয়ে সম্পর্ক করে মেয়ের বাবাও মানে নিতে চায় না ছেলের বাবাও কিন্তু মাইনে নিতে চায় না জোরে কোন কথা ঠিক কিনা দুইটা ফ্যামিলির মধ্যে একটা ফ্যামিলিও মাইনে নিতে চায় না বন্ধুরা রে আমায়ার লাইলি মন্ন যখন এত পীড়িতে জুইমে গেছে রে ভাই এই দুইজন একটা জঙ্গলে গাছের নিচে বইসা রে ভাই প্রেমের আলাপ করে এমন সময় লাইলির বাপের যতগুলো শূন্য ছিল ওই শূন্যগুলো ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে দেইকা ফলাইছে এইবার তারা সবাই লাইলির বাপের বুঝায় ও বাদশা গো জাননি তোমার মেয়ে এমন অন্যায় কাজে জইরা গেছে গো এই মেয়েটা বুঝি আর জীবনে ভালো হবে না আপনার মান সম্মান তো শেষ হয়ে যাবে আপনার মান সম্মান সব শেষ হয়ে যাবে আপনার বুঝার কোন মান সম্মান থাকবে না এইবারে মজনুর বাপ তার কাছে খবর চইলা গেছে রে ভাই লাইলির বাপ এইবার কয়জন গনে না রে আর দেরি করিসিস না তাড়াতাড়ি যা এই লাইলির বাবার নাম ছিল রুকুন এই রুকুন বাদশা এবার খবর পাঠাইলো তাড়াতাড়ি যাইয়া মজনুর আমার মেয়েটারে আমার দরবারে নিয়ে আসিবি রে মেয়েটাকে যখন দরবারে নিয়ে আসা হয় বাপটা এইবার মেয়েরে বোঝায় মাহাগো সম্পর্ক করা যাবে না মেয়েটা কয় আব্বা আমি সম্পর্ক কেমনে করব সম্পর্কে আমি সইরা গেছি এইবার বাপে বোঝাই মেয়ে বুঝ মানে না রে বাপটা এইবার কয় মাগো তুমি যদি আমার বুঝ না মানো তাইলে আমি মজনুরে কিন্তু কাটটা যমুনার ভিতর বাসা দেব আমি কিন্তু তারে মাইরা গোপন করে পালাবো লাইলি কয় আব্বা গো বাবা আপনার কাছে আমি জানাই রে বাবা আমার অনুরোধ রে বাবা তুমি যা বলবা তাতেই আমি রাজি তবে আমি মজনুর কোনো ক্ষতি চাই না এইবার লাইলির বাবা রুকুন বাদশা লাইলির ঘরের ভিতর বন্দি করছে রে এ আমার পাঙ্গাসি বাসিরা রে ভালো কইরা শুইনা নাও যখন রুমের ভিতর বন্দি কইরা চারপাশে দেওয়াল দিছে রে ভাই লাইলি দেওয়ালের দিকে তাকায় কান্দে আর কয় আব্বা জান তুমি যতই ওর দেওয়াল দাও না কেন মজনু যদি আমার প্রেমে পাগল হয় এই দেওয়াল দিয়ে আটকানো যাবে না আমার পাগলায় আমার কাছে সুইটাই আসবে বন্ধুরা রে আমার দেওয়াল দেওয়া হয় লাইলির আর ঘরের বাইরে যেতে দেয় না গেটের বাইরে যেতে দেয় না এইবার লাইলি খাওয়া বন্ধ কইরা দিছে রে ভাই সন্তান যদি খাবার না খায় বাবা মায়ের মনের ভিতর কিন্তু শান্তি থাকে না বাবা মা কিন্তু শান্তিতে ঘুমাইতে পারে না মা যায়া সন্তানের মাথায় হাত বুলাইয়া দিয়া কান্দে আর কয় মা গো ও মা তুমি যদি এভাবে না খায়া ঘুমাও রে মা তোমার শরীর খারাপ হইব ও মা তুমি যদি না খায় এরকম ভাবে 15 দিন কাটাও তুমি কিন্তু বাজাবা না লাইলি কয় মা রে ও মা আমার
আমার বাপটারে একটু বুঝায়া দাও আমি খাইতে পারি আমার একটা শর্ত আছে বলে কি শর্ত বলে মা গো এই বাড়ির ভিতর যতগুলো ভিক্ষুক আসবে যতগুলো ফকির আসবে রে মা ও মা আমি লাইলি নিজের হাতে তাদেরকে খাবার দেব আমি নিজের হাতে তাদেরকে ভিক্ষা দিতে চাই এইবার মাঝে স্বামীর কাছে যা বুঝাই স্বামী গো আমার মেয়েটা না খায় খায় এরকম ভাবে মারা যাইব এটা তো দেখতে পারো না ও স্বামী আমার মেয়েটা যে কথা বলছে গো এই শর্তটা আপনি মাইনে নেন এইবার বাপটা যখন শর্ত মাইনে নিছে রে ভাই বাড়ির ভিতরে যতগুলো ভিক্ষুক আসে লাইলি যায় ভিক্ষুকদেরকে সবার হাতে হাতে পৌঁছায় দেয় আরে সবার হাতে যখন এই খাবারগুলো পৌঁছায় দেয় যেই খাবারগুলো দেওয়া হয় ওই ভিক্ষুকদের হাতে আবার স্বর্ণের মুদ্রা দেওয়া হয় ভিক্ষুরা কি ব্যাপার কি এত কিছু দেয় সব কিছুর একটা মাত্র কারণ কারণ সে মজনুরে ভালোবাসে মজনুরে পাওয়ার জন্য এইবার ভিক্ষুকদের কানে খবর পৌঁছায় দেয় আমার ভালোবাসার মানুষটাকে পাইতে যায় এত সাধনা করে কুকুরের গলায় গামছা পেঁচাইয়া তার ভিতর চিঠি লেখা হয় আবার মজনু পর্যন্ত এমন পাগল হয় লাইলিকে রক্ত দিয়ে প্রমাণ দিয়া দেয় এত ভালোবাসে রে ভাই একটা মানুষ যদি একটা মানুষকে এত ভালোবাসতে পারে লেখক বলে এরকম প্রেম যদি মদিনাওয়ালার সাথে লাগাইতে পারে আমার আল্লাহ তার জন্য জান্নাতের আটটা দরজা টাস টাস করে খুলে দিবে জোরে জোরে কই না সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার আসেন আসেন আলহামদুলিল্লাহ অনেকগুলো দান আমার রাজীব ভাই মৃত আব্দুল হামিদ বাবার জন্য 100 টাকা যেরকম মারহাবা দানকারী রে ও পিতা মাতার আল্লাহ সুখে রাইখো কবরে নূরের টুপি পরাইয়া আল্লাহ উঠায় রোজ হাসরে আমার আইনাল সরদার তার জন্য দোয়া করা দরকার পিতা মৃত কবাদ সরকার সরদার আল্লাহ 20 কেজি ধান আল্লাহ নগদে 100 টাকা আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম দান করছে টাকা জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের সারে মানে বরকত দিয়ে দাও ও বাবুদি গো ও দয়ার আল্লাহ তাকায়া দেখো পুণ্যতে দান করে তোমার জানা বাকি নাই আল্লাহ দানটাকে কবুল করে নাও তার পিতার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ মুসা মণ্ডল জান্নাতে যেতে হয় না যেন কোন গন্ডগোল আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম আল্লাহ দান করছে টাকা জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের সাকা সারে মানে বরকত দিয়ে দাও আল্লাহ যেরিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন আল্লাহ সুলাইমান সরদার আল্লাহ বড় পাঙ্গাশি থেকে কলেজ পাড়া থেকে 20 কেজি ধান আল্লাহ নগদে 10 টাকা আল্লাহ গো তাকায় দেখো 5টি ডিম আল্লাহ গা কন্যতে দান করছে তোমার জানা বাকি নাই ও মাবুদি গো এক একজন এক একটা ব্যক্তি যে শ্বশুর শাশুড়ি সহ অনেকে আরেকজন জন এক একজনের জন্য দোয়া চায় আল্লাহ গো আজকে দানটাকে ওসিলা করিয়া আল্লাহ যে যে উদ্দেশ্য করে দান করে মনে আসে পূরণ করে দেওয়া আল্লাহ একটা দান যেন বিফল না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহ বাইতুল ফিল জান্নাহ আল্লাহ এই দানবীরদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখালের হিসাব করে দাও আমার নাহিদি ভাই আল্লাহ গো ব্যাপার বড় করছে একটা কাম পিতা পিতা মোহাম্মদ আব্দুল আলিম প্রামাণিক আল্লাহ বড় পাঙ্কাশি থেকে 2000 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা সারে বলে বরকত দিয়ে দাও ও মাবুদ গো কোন নেতা দান করছে তোমার জানা বাকি নাই আল্লাহ একটা দান জানে বিফল না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ জানে মালে বরকত দিয়া দাও আল্লাহ প্রতিটা দানের উসিলা করে আল্লাহ এক একজনের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও আমার ইউসুফ আলী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জারাই পিতা মৃত আক্তার শেখ আল্লাহ বড় পাঙ্গা সিদ্ধি নদী পাড়া থেকে আল্লাহ এক মন ধান আল্লাহ নগদে 50 টাকা আল্লাহ বাবার জন্য দোয়া চাই মাবুদি গো এই দানের উসিলা করে তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও ও মাবুদি গো আমার ভাই ইউসুফ
উসমানের জন্য জান্নাতের ভিতর একটা বালাখানা রিজার্ভ করে দাও আল্লাহ তাকায় দেখো আল্লাহ উসমান সর্দার আল্লাহ তার জন্য দোয়া করা দরকার আল্লাহ কি তুমি তো আজহার সর্দার আল্লাহ বড় পাঙ্গাশি দিকে এক মন ধান নগদে 100 টাকা আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা সারে মারে বরকত দিয়ে দাও ও মাবুদ গো তোর বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ দানের উসলা করি আয় আল্লাহ আমার উসমান সর্দার বাইরে জন্য আল্লাহ জান্নাতের ভিতর একটা বালাখানা রিজার্ভ কইরা দাও সবাই কোনে আমিন ও মাবুদ মাওলা রে ডাকিয়ে আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকিয়ে আমরা তোমারে আজকের মাহফিল কবুল কইল রে ও আল্লাহ নূর নবীর গাতির ও মাহবুব মাওলা রে ডাকিয়ে আমরা তোমারে ও মাহবুব মাওলা রে ডাকিয়ে আমরা তোমারে আমার মুরব্বী বাবাদের কবুল কইল রে আমার যুবক ভাইদের কবুল কইল রে ও আল্লাহ নূর নবীর কাতির ও মাহবুব মাওলা রে ডাকিয়ে আমরা তোমারে আর কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি আসেন খুব তাড়াতাড়ি যারা দান করেন নাই তারা একটু তাড়াতাড়ি দিয়ে দেন যেহেতু আপনাদের এলাকার মসজিদ সামনে আসতেছে মাহে রমজান মাস যে মাসটা হলো হাজার মাসের চাইতে একটা উত্তম মাস এমন একটা মাস আমাদের মাঝে সামনে আসতেছে ভাই এই মাস উপলক্ষে আপনারা যারা মাস মসজিদে দান করতেছেন ভাই একটা দানও বিফলে যাবে না কারণ দান করলে কিন্তু মাল কমে না বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও মায়ের রমজান মাসের ব্যাপারে আমার আল্লাহ বললেন ইয়া আইয়াল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম আল্লাহ বলছে আল্লাহ বলে মায়ের রমজান মাস হে ইমানদার হে বিশ্বাসীরা ভালো করে শুনে নাও তোমাদের পূর্ববর্তী পুরুষদের জন্য যেমন মায়ের রমজান মাসকে ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের জন্য তেমন ফরজ করা হয়েছে যেরকম সুবহানাল্লাহ তো মায়ের রমজান মাস আমাদের জন্য ফরজ করা হয়েছে কমিটির পক্ষ থেকে আমাকে রমজান সম্পর্কে একটু কথা বলতে হবে আর রমজানের হক একটু বলতেই হবে না বললেই নয় হক আদায় করতে হয় তো আরো ভালো হয় যখন মাহফিলে স্টেজে ওঠা হয় তার আগ মুহূর্তে সাবজেক্টটা দেওয়া লাগে তো যাও আমার নাসির মোল্লা বড় পাঙ্গাশি নদীপাড়া থেকে 20 কেজি ধান আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে বারে বরকত দিয়ে দাও আল্লাহ কোন নিয়ত দান করছে তোমার জানা বাকি নাই আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কেন আমিন ভাই যারা যারা দেন খুব তাড়াতাড়ি দিয়ে দেন খুব তাড়াতাড়ি দিয়ে দেন যেহেতু আকাশের পরিস্থিতি তেমন ভালো না খুব তাড়াতাড়ি আসেন হ্যাঁ তা তো করবে একটু দানগুলো একটু দিয়ে দিলে আর একটু ভালো হয় আসেন যারা দেন নাই তারা একটু দিয়ে দেন আলহামদুলিল্লাহ মায়ের রমজান মাস হাজার মাসের চাইতেও উত্তম মাস এর ভিতরে কিন্তু আমি রমজান সম্পর্কে কিছুটুকু টাচ দিছি যে অনেকে কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে সোনার মক্কা মদিনায় যায় রোজা রাখবে কথা কোন ঠিক কিনা আমি কিন্তু বলছি যে পাশের বাড়ির গরিব অসহায় পড়ে থাকবে আর তুমি সোনার মক্কা মদিনায় যায় তুমি রোজা রাখবা ওই রোজায় কাজ হবে না বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও আরে মাহে রমজান মাস এমন একটা দামি মাস রে ভাই এই মাসটাই যারা রোজা রাখবে রে আমার আল্লাহ এই মাসটা নিয়ে ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে ও ফেরেশতারা তাকায়া দেয় তোরা তো বলছিলি আমি বান্দা সৃষ্টি করব না আদম বানানো যাবে না ফেরেশতারা বলছিল আল্লাহ আমরা
আমরা তো তোমার তসবিহ তাহলিল পেশ করি আল্লাহ তোমার নামে তসবিহ আমরা গুণগান গাই এই মানুষের দরকার নাই তারা দুনিয়াতে যায় অন্যায় করবে তারা দুনিয়াতে যাওয়া বিচার করবে তারা দুনিয়াতে যা মারামারি করবে কাটাকাটি করবে অন্যায় করবে মিথ্যা কথা বলবে চুগল উরি করবে আল্লাহ এই মানুষ বানানোর দরকার নাই আমার আল্লাহ বলছিল আলা ইন্নি আলাম মালা তাআলামু আল্লাহ বলে আমি আল্লাহ যা জানি গো তোমরা তাহা জানো না জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এ আমার পাঙ্গাশি বাসিরা রে জুমার নামাজে যাইবা মানুষ দেখানো যায় ওকতিও নামাজে যাইবা সেটাও মানুষ দেখানো যায় তুমি জোহরের নামাজে যাইবা সেটাও মানুষ দেখানো যায় আসরের নামাজে যাইবা সেটাও মানুষ দেখানো যায় আবার তারাবিতে যাইবা সেটাও মানুষ দেখানো যাইব কিন্তু মাহে রমজান মাসের রোজা এমন একটা দামি গো আসম্বলি আনা উজুসিবিহি আরে রোজা এমন একটা ইবাদত রোজা এমন একটা ডাল সরপরে পাগাই গুনাকে জ্বালায়া পুরাইয়া দেয় এই রোজা একটা দেখানোর ইবাদত হয় না যারা রোজা রাখে দেখবেন সেরে খাওয়ার পরে সারাটা দিন না খায় থাকবে জোরে কোন কথা ঠিক কিনা এক গ্লাস পানি খাইতে পারে না কারণ এই ইবাদতটা কিন্তু দেখানো না এটা দেখানো যায় না আপনি তুমি মাথায় দিয়ে মসজিদে যাবে এটা কিন্তু দেখান এখানে রিয়া আছে অহংকার আছে আবার কিছু মুসল্লি আছে মানুষ দেখানো ইবাদত করে যাদের ব্যাপারে আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন একদল মুসল্লি আছে তারা লোক দেখানো ইবাদত করবে লোক দেখানো ইবাদত চলে কিন্তু রোজা কিন্তু দেখানো যায় না বন্ধুরা রে আমার মাহে রমজান মাস হাজার মাসের চাইতে উত্তম মাস প্রথম রোজা আসতেছে ভালো করে শুনে নাও প্রথম রোজার হাকিকতটা আমি আপনাদের মাঝে জানাইয়া দেই আরে মাহে রমজান মাসের রোজা রাখবারে এ আমার পাঙ্গাশি বাসি যা শুধু মসজিদে মাইকের হই বসে অপেক্ষায় থাকবা এটা দ্বারা সম্ভব না আমার রসুল বলে এই শাবান মাসে সবচাইতে বেশি গণনা করতে হইব দিন এই শাবান মাসে যারা দিন গণনা করে মানে দিনটা গণনা করতে হবে আজকে কয় তারিখ কালকে কয় তারিখ রোজার চাঁদ কবে উঠবে এই চাঁদটা দেখতে হইব এই চাঁদটাকে তালাশ করতে হইবে এটা প্রত্যেক মুসলমানদের কাজ এটা শুধু টিভির খবর পাওয়ার জন্য অপেক্ষা করা যাবে না এটা আমাদের আপনাদের সবার উপরে আমার আল্লাহ দায়িত্ব দিয়ে দিছে চাঁদ দেখে তোমরা রোজা রাখবা আবার চাঁদ দেখে তোমরা রোজা ছাড়বা আমার পাঙ্গাশি বাসিরা রে প্রথম রোজা আইতেছে রে ভাই আগামী কাল থেকে তোমার চাঁদ তালাশ করতে হইব তুমি চাঁদ তালাশ করতে থাকো আমার আল্লাহ তাআলা এই ব্যক্তিদের আমল নামায় কি পরিমাণ সব দিব ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও যারা চাঁদ তালাশ করবে রে এই খবর যারা পৌঁছায়া দেয় আমার আল্লাহ তাদের আমল নামায় কি পরিমাণ সব দেয় ভালো করে শুনে নাও এই মাহে রমজান মাস কুরআন নাজিলের মাস শাহর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন যেই মাসে আমার আল্লাহ কুরআন নাজিল করছে যেই মাসে আল্লাহ কুরআন নাজিল করছে কুরআনের ভিতরে কি কোনো ভুল আছে না ভুল আমার আল্লাহ বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি আল্লাহ বলে আমি এমন একটা কিতাব দিছি গো যেই কিতাবের ভিতর ভুল তো দূরের কথা কোন সন্দেহ নাই জোরে জোরে কর না সুবহানাল্লাহ সেই কিতাব নাজিল হয়েছে এই মাহে রমজান মাসে এই মাসে দেখবেন অনেক মানুষ কিছু মানুষ আছে রোজা থাকবে কিন্তু রোজার হক আদায় করবে না আমার রসুল বলছে যে কিছু কিছু মানুষ রোজা রাখবে তারা শুধু সারাটা দিন না খায় কষ্টই করবে কিন্তু রোজার কোনো ফায়দা নাই কোনো সব নাই এই সারাটা দিন রোজা রাখে যদি রোজার সব না থাকে তাহলে সে রোজা রাখার দাম আছে আপনারা কেমন কথা বুঝতেছে ভাষা বুঝতেছে মানে কিছু ব্যক্তিদের রোজা রাখবে কিছু ব্যক্তিরা রোজা রাখবে সে রোজার কোনো সব থাকবে
ভালো করে শুনেন তাহলে আমি সারাটা দিন রোজা রাখবো কষ্ট করে না খেয়ে থাকবো আমি সারাটা দিনের ভিতর এক লোকমা খাবার খাবো না এক গ্লাস পানি খাবো না এক ফোঁটা পানি পান করতে পারবো না এত কষ্ট করে রোজা রাখলাম অথচ আমার রোজা হলো না তাহলে সে রোজা রাখার কোনো দাম আছে নাই আবার কিছু লোক দেখবেন এই মাসে রোজা রাখবে তারা রোজা রাখবে কিন্তু রোজার পরিপূর্ণ হক আদায় করবে না ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার মাহে রমজান মাসে রোজা রাইখা যদি কোন ব্যক্তি আল্লাহর ইবাদত আল্লাহর হুকুম মাহে রমজান মাসে রোজাকে আমাদের জন্য কি করছে ফরজ করছে ইসলামের মূল স্তম্ভ খুঁটি হলো পাঁচটি মূল খুঁটি কয়টি পাঁচটি জানেন ভালো করে শুনে নেন আলহামদুলিল্লাহ দেখেন মহিলাদের পক্ষ থেকে 810 টাকা জোরে কেন মারহাবা মারহাবা আপনারা খুশি না বেজা জি আমি তো খুশি না আর এই কে আনলো এই টাকা আপনি 800 আর 1000 হতে কত লাগে 190 টাকা যান মহিলাদের প্যান্ডেলে যান আমার কথা বলেন অবশ্যই দিয়ে দেব ইনশাআল্লাহ যান মা বোনদের কাছে আর 110 টাকা আপনারা আর 110 টাকা অবশ্যই দিবেন যদি না থাকে প্রয়োজনে কিস্তি করে এনে দিবেন বাকিতে লেখাই দিবেন না দিবে জান অবশ্যই দিবে হ্যাঁ ভালো কথা কথা দিয়ে দে 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 অবশ্যই দিবে আসেন আসেন আমার খালেক সর্দার আল্লাহ তার জন্য দোয়া করা দরকার 20 কেজি ধান আল্লাহ নগদে টাকা দিয়েছে 20 আল্লাহ দোয়া করে দিলাম তার জন্য একটু জান্নাতে জায়গা দিস সবাই কোন আমিন আমিন এক এক সময় এক একটা আলোচনা বলেন তো আমি এইভাবে কিভাবে আলোচনা করা যায় একজন লেখছে রোজা সম্পর্কে আরেকজন লেখছে মুসা নবী সম্পর্কে আরেকজন লেখছে বিলালের সম্পর্কে আচ্ছা আপনারা বলেন তাহলে কয়টায় যাবেন এত আলোচনা কি যাওয়া সম্ভব এক একটা আলোচনা থেকে আমি যদি এক একভাবে যাই আপনারা কোন হুজুর কোন আলোচনা আপনারা যে আমাকে লিখে লিখে দিতেছেন এটা কিন্তু আর আপনারা বুঝতেছেন না আপনারা সকালবেলা কোন হুজুর 14টা আলোচনা পেজ দিছে আমি কিন্তু একটা আলোচনার উপরে থাকতে চাইছিলাম আমি একটা আলোচনা উপরে দেখছি কিন্তু এক একজন যদি এক একটা চান তাহলে তো দেওয়া সম্ভব হয় না এটা সম্ভব হয় না তো যাও দিছেন আপনারা আগে দিতেন এটা লোক আমি স্টেজে আসার আগে আপনারা আমাকে আগে বলতেন একটা স্লিপ দিতেন বা আগে আমাকে বলতেন যে হুজুর আমরা এই বিষয়টা আলোচনা হলে আমরা খুশি হব বা আমরা কমিটির লোক এই বিষয়টা আপনার কাছে চাই আলহামদুলিল্লাহ তো যাও আল্লাহ তাআলা আজকের দানগুলিকে কবুল করুক সবাইকে আমিন আমিন আর যারা দেন নাই আমার যুবক ভাইরা এবং আমার মুরব্বি বাবারা যারা আছেন যারা দেন নাই তারা খুব তাড়াতাড়ি দিয়ে দেবেন আর পর্দার সীমা আপনারা আর 190 টাকা লাগে না 190 টাকা আপনারা দিবেন যদি কাছে না থাকে লিখে দেন তাতেও যদি না থাকে দরকার হলে বাকিতে লিখে দেন পরে কিস্তি মিস্তি করে এনে দিয়ে দিন নাকি তো যাও 190 টাকা আশা করি আমি মা বোনদের কাছে পাবো আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করুক সবাইকে আমিন আমিন আরেকটু জোরে করে আমিন আমিন কি ভাই রাত তো অনেক হয়ে গেছে আর আর কি এই আল্লাহ 12টা হ্যাঁ এ কি কয় এটা কোন কথা বললে আগে তো আপনাদের সাউন্ডের কোয়ালিটি কিন্তু খারাপ কোয়ালিটি উঠে চলে যায় খালি মাইক আলহামদুলিল্লাহ দেখেন আমার সভাপতি সাহেব বলতেছে অনেক যায় লোকজন উঠে যায় কিন্তু আপনার জন্য রয়ে গেছে তারপরে সাউন্ড সিস্টেম ভালো না মাইকের সাউন্ড সিস্টেম ভালো না তারপরে আবার যে দেখেন বিদ্যুৎ নাই আমার ক্যামেরা আলো দিয়ে আপনারা চলতেছেন হাই রে এই ক্যামেরা ভাড়া দিয়ে দেখেন এই যে আপনারা মাইক আছেন তার লাইট নাই কোন এই ক্যামেরা লাইট যদি বন্ধ করে দেয় তাহলে অন্ধকারে কি করবে দুইটা পর্যন্ত আলোচনা রাত 12টায় বাজে নাই হ্যাঁ দুইটা পর্যন্ত চাইতেছে কোন কি জ্বালা হ্যাঁ মশা লাগবে ঘরের ভিতরে মশা ঢুকবো কোন থেকে ওখানের ভিতরে অশান্তি যে এখানে বিদ্যুৎ নাই কিছু নাই যে আওয়াজ দেখতেছি এর ভিতরে মানুষ নাই এই জন্য ওরা দূরে দূরে ঘুরতেছে সাউন্ড না থাকলে বক্তা কোন বক্তাই আলোচনা করতে পারবে না শুধু আমি কেন তরুণ বক্তার টাইম নাই আপনি তো হার গেলে পান দিবেন বুঝি না আমার সভাপতি সাহেব আসছেন এখন পান দেবেন
যে হুজুর আমি খালি পাম দিব আর ওয়াজ করাই না তো যাও কি আল্লাহ তাআলা আমার সভাপতি সাহেবকে কবুল করুন সবাই করে আমিন আর একটু ধরে করে আমিন অনেক জায়গায় কিন্তু সভাপতির থাকে না আর আজকের মাহফিলে দেখেন অন্য মসজিদের সভাপতি আলহামদুলিল্লাহ মসজিদে উপস্থিত ওই দেখছেন কত টাকা করছে দেখেন আপনারা যে কোন তাহলে আমার বেটা চাউলের সাথে মহিলার আলহামদুলিল্লাহ আমার মা বোনদের জন্য মন থেকে দোয়া থাকবে ইনশাআল্লাহ আমি তাদের জন্য মন থেকে দোয়া হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো অবশ্যই দিয়ে দেবে ঠিক হয় না এরা মানে বিড়ি খাওয়ার চিন্তায় টাকা দান করতেছে না না এরা দিবেন কো দিতেছে হ্যাঁ আল্লাহ আকবার করুন তো যাও মাহে রমজান মাস হাজার মাসের চাইতে উত্তম মাস যে আমি যে আয়াতটা পড়ছি শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন এই মাসে কি নাযিল হইছে কুরআন নাযিল হইছে আর এই মাসটা আল্লাহর কাছে এতটাই দামি আল্লাহ তাআলা বলতেছে ইয়া আইয়াল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহু আকবার কোন আল্লাহ আল্লাহ বলতে তোমাদের পূর্ববর্তী পুরুষ কারা আগে কথা বুঝতে হবে না বুঝলে কিন্তু বিপদ আপনারা কি কিছু বুঝতেছেন আমার ভাষা বুঝতেছেন না বুঝলে কিন্তু বিপদ অনেকে দেখা যাবে না যে এক একজন এক একটা বোঝে না আজকে আমি একজনের এই যে ভালোবাসা সম্পর্কে কথা শুনলাম তো তো বলতেছে যে একজন আর একজনের কাছে বলতেছে আমি তোমাকে এত ভালোবাসি আমার এই চোখ দিয়া দেখো তোমাকে কত সুন্দর লাগে সারাটা দুনিয়ার চাইতে তুমি সুন্দর তো দুইজন গাছতলায় বসে গল্প করতেছে তো আমার এই যে ইউটিউবার আলামিন হ্যাঁ নতুন নতুন পড়ছে তো ঝামেলায় তো খালি মোবাইলে কথা কয় হ্যাঁ কথা বন্ধ হয় না মানে একজনের কথা আর একজন সারা দুনিয়া দেখে আগে ওই নিয়া আমি কথা বলছি যে একজনের গরু হারাইছে তো সে গরু তালাশ করতেছে আর দুইজন প্রেমিক প্রেমিকা কথা বলতেছে একজন বলতেছে দেখো আমার এই চোখ দিয়ে সারাটা দুনিয়ার ভিতর তোমাকে তালাশ করে বিক্রি করতে পারি আর যার গরু হারাইছে একই কি ভাই আপনি তো সারা দুনিয়া দেখতেছেন দেখেন আমার গরুটা কোনে গেছে আর খুঁজে পাই না আর এদিকে আপনাদের যে যে আমাকে দাওয়াত দিয়েছে সজীব সজীব এসে এসে যোগ করতেছে কি ভাই আর চালাইন না চলতে চলতে কিন্তু পুরিয়া ছাই হয়ে যাইতেছে তাড়াতাড়ি আসে মানে ও জ্বলতেছে বলে তাহলে এক বালতি পানি নিয়ে আসি নাকি আর গায়ে গায়ে ঢাইলে দিই দিবেন নই আগে আগে বন্ধুরা রে আমার পূর্ববর্তী পুরস্কার আগে ভালো করে শুনে নাও আমাদের পূর্বে আমার আল্লাহ যত নবী রাসূল পাঠাইছে যত উম্মত পাঠাইছে রে ভাই আমার আল্লাহ বলতেছি আইয়াল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুনা তোমাদের পূর্ববর্তী পুরুষদের জন্য মাহে রমজান মাসের রোজা যেমন ফরজ করা হয়েছিল তোমাদের উপরেও ফরজ এক একজনের রোজার ধরন ছিল এক এক রকম এক একজন রোজা রাখছে এক এক ভাবে কিন্তু আমার আপনার রোজা আর এক ভাবে জোরে কোন কথা ঠিক ঠিক এক একজন নবী কিন্তু এক এক ভাবে রোজা রাখছে আপনারা জানেন কিনা যেমন এক নবী রাখছে সারা বারো মাস রোজা আচ্ছা আমাদের যদি বারো মাস রোজা দেয় আপনারা কি থাকতে পারবেন সম্ভব আপনারা কি বারো মাস রাখতে পারবো এক মাসই আমরা রাখতে পারি না বন্ধুরা রে আমার আরে আমার আল্লাহ মুসা নবীর রোজা দিছিল রে আমার বাংলাদেশি বাসীরা রে ভালো করে শুনা নাও মুসা নবী তার দল বল ছয় লক্ষ মানুষকে নিয়ে যখন নদী পার হয়া মুসা নবী যাই রে আমার আল্লাহ মুসা নবীর একটা নয় দুইটা নয় নয়টা মুজিজা দিছে তার ভিতর নয়টা মুজিজার কথা কোরআনের ভিতর উল্লেখ করা আছে নয়টা মুজিজার ভিতর একটা হলো হাতের লাঠি আর মুসা নবীর আল্লাহ রোজা দিছে রে ভাই ভালো করে শুনে নাও আমার নবীর আল্লাহ রোজা দিছে কিন্তু কোন নবীর রোজার কত পাওয়ার ভালো করে শুনে নিতে হইবে যদি আমলটা করতে পারো রে ভাই আল্লাহর রাসূল বলছে যা মাহে রমজান মাস পাওয়ার পরেও জীবনের গুনাহ মাফ করে নিতে পারে না তারা ধ্বংস হয়ে যায় মাহে রমজান মাস পাওয়ার পরেও যারা জীবনের গুনাহ মাফ করে নিতে পারবে না তারা ধ্বংস হবে বন্ধুরা রে আমার মুসা নবী যখন দলবল নিয়ে নদী পার হইছে আল্লাহ বলছিল ইজরিব বি আশাকাল হাজার হে মুসা তোমার হাতের লাঠি দিয়ে পানির উপর বাড়ি দিলে একটা নয় দুইটা নয় বারোটা রাস্তা বাইরে হবে জোরে কোন সুবহানাল্লাহ আরে ক্যামেরাম্যানদের কাছে টাকা নেব কেমনে ক্যামেরাম্যানরা যে লাইট চালাইছে ওরা তো ভাড়া চাবে না আমি চিন্তাই বাঁচতেছি না
দেখেন আপনারা সবাই যদি দান করতেন ক্যামেরাম্যানের কাছ থেকে আমি একটা ব্যবস্থা করতাম কিন্তু আপনাদের দানই তো আমি পাচ্ছি না ওরা তো আমার গর্ব হুজুর যাদের মরছে তারাই খবর নাই আমার যারা সিলিপ দেয় ওর খবর কারণই থাকে না বন্ধুরা রে আমার আলোচনাটা শুনে নাও রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কিনা মুসা নদী যখন দল বললে নদী পার হয়েছে রে ভাই কিছু মুসল্লির কারণে আমরা এই আলোচনাটা এখন শেষ করতে হইতেছে মুসা নবীর উম্মতেরা কয় নবী গো তুমি যে কেমন নবী যু বুঝে আসে না কারণ তুমি যদি সত্যি নবী হইতা তাহলে তো তোমার কি পাওয়ার থাকতো বলে কিসের পাওয়ার চাষ রে পাওয়ার কি কম দেখাইছি নাকি নদী পার হইছি বারোটা রাস্তা বানায় আবার কিসের পাওয়ার চাষ আমরা এই নদী পার হইছি আমাদের গলাটা শুকায় গেছে একটু পানি পুনি দাও না এবার মুসা নবী কইতে ঠিক আছে পানি লাগবো মুসা নবী কয় আল্লাহ দেখো কি বেকা তারা উম্মত আমারে দিছাও এরা এখন পানি চাইতেছে তাহলে পানি দাও মুসা নবী কয় রব্বানা রব্বানা ইয়া রব্বানা আল্লাহ তুমি কি আমার উম্মতরে পানি দিবা না তাড়াতাড়ি পানি দাও আল্লাহ এইবার পানি দিল কি দিয়া ভালো করে শুনে নাও কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুসা নবীর টোপলার ভিতর থলের ভিতর ছিল একটা পাথর আরে একটা মাত্র পাথর ছিল মুসা নবী যখন টোপলার ভিতর দিয়ে পাথর বাইর করছে রে ভাই আল্লাহ বলে মুসা তোমার হাতের লাঠি দিয়ে টোপলার উপরে পাথরের উপরে একটা বাড়ি মেরে দাও ই জরিব বি আসাকাল হাজার ওই পাথরের উপরে একটা বাড়ি মারার সাথে সাথে একটা নয় দুইটা নয় আমার আমার আল্লাহ একটা পাথরের ভিতর দিয়ে এত পরিমাণ রাস্তা বাইর করছে এত পরিমাণ টিবল বাইর করছে মাথা বাইর করছে বারোটা মাথা বের হয়ে গেছে এই বারোটা মাথা দিয়ে এত পরিমাণ পানি বের হয় সমস্ত জনগণ এরা পানি পান করে গোসল করে ওযু করে মনের মতো করে ইবাদত করে এইবার মুসা নবী কয় ও আমার উম্মতেরা রে এইবার কি তোমরা খুশি বলে ওযু আমাদের মাথার উপরে এত রোদ লাগে রোদ তো সহ্য করতে পারি না এই রোদের তাপ সহ্য হয় না তাড়াতাড়ি আমাদের জন্য একটা ঘরের ব্যবস্থা করো মুসা নবী কয় আল্লাহ গো মালিক আমার উম্মত তো সহ্য করতে পারে না একটা ঘরের ব্যবস্থা করে দাও আকাশের টুকরা যখন আইছে রে ভাই মেঘের টুকরা দিয়ে এবার ছায়া দেওয়া হয় মুসা নবী কয় ও উম্মতরা ও আমার কওমের লোকেরা তোমরা পানি পাইছো এইবার মাথার উপর ছাউনি পাইছো নদীর ভিতর দিয়ে আসার জন্য রাস্তা পাইছিলা এইবার কি তোমাদের মনে আশা পূরণ হয়েছে নি আচ্ছা এবার যে নবী আর কি প্রমাণে ভুল আছে হ্যাঁ এত কিছু হইছে কার ক্ষেত্রে নবীর ক্ষেত্রে তাও উম্মতরা কইতেছে কি কই তুমি যে নবী আর তো কোনো প্রমাণ দেহি না এত কিছু দিছে তারপরে আর প্রমাণ আর সাহেব মুসা নবীকে কে রে কিসের প্রমাণ স্যার কই কত নবী আইছে সবগুলো নবীর কাছে কিতাব আইছে তোমার তো কোনো কিতাব নাই তোমার কোনো কিতাব নাই তাহলে তুমি যে নবী আর তো প্রমাণ নাই মুসা নবী কয় হাই রে তোর মানুষ রে পাথরের ভিতর দিকে টিবল বাইর করলাম আকাশে মেঘের টুকরো দিয়া তোমার ছাউনি দিলাম তারপরেও তোরা আমাকে নবী বলে মানুষ না এবং মুসা নবী কয় আল্লাহ দেখো এমন বেহা তারা উম্মত তুমি আমারে দিছে আও এত কিছু প্রমাণ দেওয়ার পরে ওরা আমাকে নবী বলে মানে না ওরা এখন চাইতেছে কি কিতাব আল্লাহ কয় এখন ভালো জিনিস চাইছে আমি আল্লাহ একটা কিতাব দেবো জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার
আল্লাহ কয় মুসা ও মুসা জায়গায় আসো মুকেরিয়ার ভিতর আসো সেই এরিয়ায় আসলে আমি আল্লাহ কিতাব দেব মুসা নবী হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিল যার নাম কোরআনের ভিতর আমার আল্লাহ উল্লেখ করলেন ক্বালা রব্বি মুসা ওয়া হারুন আল্লাহু আকবার বল আল্লাহু আকবার মুসা নবী হারুন আলাইহিস সালামকে বুঝাইতেছে যে তুই আমার উম্মতগুলোকে দেহশিনা রাখিস কারণ আমি তো কিতাব আনার জন্য যাব আমি কেনতে যাব কিতাব আনতে যাব ওরা কিন্তু বেশি সুবিধাজনক না কারণ আমার আসতে দেরি হইলে ওরা লাভ দেয়া নদী পার হয় কিন্তু ফিরাউনের বাজে অতএব আগার দেশ না বুঝায় রাখিস এবার হারুন আলাইহিস সালাম কে দায়িত্ব দেয়া মুসা নবী চইলা যায় কিতাবের জন্য আল্লাহ কয় মুসা রে ও মুসা এমনি এমনি কিতাব দিলে হবে না কিতাব দিলে হইলে কষ্ট করতে হবে বলে কি কষ্ট বলে একটা না 30 দিন রোজা রাখতে হইব আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে মুসা নবীর রোজা আছিল কিনা হ্যাঁ জোরে কোন ছিল আমরাও কিন্তু সামনে পাইতেছি মাহে রমজান মাস আর মাত্র দুই দিন পরে ভালো করে শুই না নাও মুসা নবীর রে আল্লাহ কয় মুসা রে ও মুসা কিতাব নিতে হইলো রোজা রাখতে হইব 30 দিন 30 দিন রোজা রাখলে আমি আল্লাহ তোমারে কিতাব দেব মুসা নবী সুকের বলে ফালাইয়া এইবার কওমের কাছে যখন ফিরা যায় এইবার উম্মতরা কই নবী গো নবী কিতাব কো মুসা নবী কি কিতাব আনছে কয়দিন পর দিব 30 দিন পরে এবার উম্মতরা কইতেছে এই দেখছে না উম্মতরা মুসা নবীর উম্মতরা কইতেছে ও যে নবী আইছে কে আইছে নবী আইছে দেখ কি কি কিতাব নিয়ে আইছে এবার যা কইতেছে নবী তুই যা আইছো কিতাব কো কয় আল্লাহ কিতাব দেয় নাই 30 দিন পর দেব হ্যাঁ আমরা বুঝছি তুমি নবী হও নাই তোমার কিতাবও দেব আসলে কি নবী হয় নাই বন্ধুরা রে আমার উম্মতরা কয় তুমি যদি নবী হইতা আজ ঠিকই কিতাব পাইতা তুমি নবী হও নাই তোমারে আল্লাহ কিতাব দেয় নাই মুসা নবী কয় ধৈর্য ধরো ইন্নাল্লাহ মাআস সাবিরিন ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ আছে ধৈর্য ধারণ করো আমার আল্লাহ হুকুম দিয়েছে একদিন নয় দুই দিন নয় 30 দিন রোজা রাখতে হইব আরে মুসা নবী 30 দিন রোজা রাখে রে আমার পাঙ্গা আমি কথা সংক্ষিপ্ত করে মূল আলোচনা গুলো আপনাদের মাঝে দিয়ে যাইতে চাই এইবার 30 দিন রোজা রাইখা গো মুসা নবী কিতাব আনার জন্য যায় সমস্ত উম্মতরা কয় ও নবী তুমি কিতাব আনতে যাইতে চাই আজকে ধরে মিস হয় না আজকে মিস হলে কিন্তু খবর আছে মুসা নবী কয় ঠিক আছে আল্লাহ তো বলছেই 30 দিন পরে দিব নাকি আজকে আর মিস নাই যা এইবার মুসা নবী চলে গেছে কিতাব আনার জন্য কিতাব আনতে যাওয়ার সময় গাছের একটা ডাল ভাঙ্গা মুসা নবী মিসাক করতেছে আচ্ছা মিসাক করা কি ভালো না খারাপ ভালো জোরে কর ভালো এই যে মাহে রমজান আসতেছে অনেক মানুষ দেখবেন মিসাক করবে না অনেক মানুষ মিসাক করে না কথা কোন ঠিক কিনা কয় আবার ওরা ফতোয়া দেয় কয় মিসাক করবো না তাই কি হয়েছে কারণ আল্লাহ বলছে মুখের দুর্গন্ধ মেশ কম আর চাইতে গ্রাম বেশি তোমার ওই দুর্গন্ধ আল্লাহর কাছে গ্রাম নয় কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এজন্য মিসাক করতে হবে মিসাক করতে হবে বাধ্যতামূলক বন্ধুরা রে আমার মুসা নবী যখন মিসাক করে পিছন থেকে আমার আল্লাহ ডাক মারছে মুসা মুসা নবী কে এর সুর তো আলাদা আজকে তো আমার কিতাব আসবো কিন্তু এই সুরে কেন ডাক মুসা নবী কি হয়েছে তখন আল্লাহ বলতেছে তুমি কি করলা আল্লাহ মিসাক করলাম কয় কেন তোমাকে এই হুকুম দিছে কে মুসা নবী কয় আল্লাহ গো আজকে তুমি কিতাব দিবা তোমার দেওয়া কিতাব আমি সর্বপ্রথম পড়ব এই জন্য আমি মুখটা একটু পরিষ্কার করলাম আমরা আগে দিন রোজা রাখলে মুখটা কেমন হয় রে ভাই আর মুসা নবী একটা না 30 দিন রাখতে তাহলে আর কি হয়েছে কি অবস্থা তাহলে কি এটা ভালো কাজ করে নাই আল্লাহ কয় মুসা রে আমি তো তোরে মিসাক করার অনুমতি দেই নাই তুই কেন করলি এটা ঠিক হয় নাই আমি তোরে কিতাব দেব সর্বপ্রথম এই মুখ দিয়ে আমি আল্লাহর কিতাব পড়লে আমার কাছে মজা লাগে তো ও মুসা ভুল করে পালাইছো এইবার তোমার কিতাব দেওয়া যাইব না আল্লাহ এখন আর কি
আল্লাহ কয় যাও আরো 10 দিন রাখা মোর 40 দিন পুরো করতে হবে কয় দিন 40 দিন ভালো করে শুইনা নাও এবার আল্লাহ কয় মুসা রে 40 দিন পরে আসতে হবে 40 দিন তোমার রোজা রাখতে হবে অর্থাৎ আরো 10 দিন জোড়া দিয়ে মোট 40 দিন হবে আরে মুসা নবী রোজা রাখে রে ভাই এইবার যখন কওমের ভিতর ফিরে আইছে কওমের নেতারা কয় নবী কো তোমার কিতাব কয় আজকেও দেয় না কয় আজকে দেয় না মানে কি করবে সব আল্লাহ কইছে আর 10 দিন রোজা রাখতে হবে কইছে 40 দিন পরে একবার দিয়ে দিবে কয় আমরা জানি তুমি পাইবে না তুমি তো নবী আমরা জানি তুমি পাইবে না মুসা নবী কান্দার কয় আমার আল্লাহর হুকুম রে আর 10 দিন রোজা রাখতে হইব আরে আর 10 দিন রোজা রাইকা মুসা নবী সইলা গেছে রে ভাই কিতাব আনার জন্য যখন যায় আমার আল্লাহ কয় এই মুসা আজকে তোমারে কিতাব দেওয়া হইব আল্লাহু আকবার কয় আমাদের আল্লাহ এমন কিতাব দিছে রে পাঙ্গাসি বাসীরা এই কিতাবের ভিতর আমার আল্লাহ 114টা সূরা আছে এই কিতাবের ভিতর আমাদের আল্লাহ 30টা মাত্র পারা দিছে আর মুসা নবীকে আমার আল্লাহ যেই কিতাব দিছে 1000 পারা ছিল 1000 সূরা ছিল আল্লাহু আকবার কর আল্লাহু আকবার কতবার হইছে মুসা নবী যখন মাথায় নিছে আহ বিশাল বড় একটা কিতাব মাথায় নিয়ে যখন আসতেছে কওমের লোকেরা তাকা তাকা দেখতেছে আজকে মুসা নবী কিতাব পাইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার বন্ধুরা রে আমার আরে মুসা নবী যখন কিতাব মাথায় নিয়ে আসে রে 12 কওমের 70 জন নেতা কয় নবী গো আসা তুমি যে কিতাব নিয়ে আসতেছ 40 দিন পরে তুমি কিতাব নিয়ে আসতেছ এর মানে কি এই কিতাব আল্লাহই দিছে নাকি তুমি বানাই নিয়ে আসতেছ দেখেন মুসা নবীর উম্মত এমন ঠেটা ছিল বলতেছে যে এই কিতাব তোমার আল্লাহ দিছে নাকি 40 দিন পর্যন্ত তুমি নিজে নিজে লিখে নিয়ে আইছো আসলে কি মুসা নবী নিজে লিখছে না জোরে কোন না মুসা নবী লেখে নাই বন্ধুরা রে আমার মুসা নবী কই জগৎবাসীরা রে ও জগৎবাসীরা আমি লিখি নাই স্বয়ং আমার আল্লাহ আমারে দিছে এইবার নেতারা কই নবী গো তোমার আল্লাহ যদি কিতাব দিত তাহলে তো প্রথম দিনই দিত 40 দিন ঘোরানোর কারণ কি আচ্ছা দেখি তুমি কিতাব নিয়ে আইছো কিতাবটা একটু আমার পড়ে একটু শোনাও মানে কিতাবের ভিতর কি লেখা আছে হ্যাঁ কিতাবটা একটু পড়ে শোনাও কি শোনাবো হ্যাঁ হ্যাঁ আপনারা রাজি আছেন তো সবাই হ্যাঁ আল্লাহ করবেন আল্লাহু আকবার এইবার মুসা নবী কিতাব খোলে রে ভাই প্রথম 20টায় আমার আল্লাহ লেখছে বলমু নাকি শেষ করে দেবো মুসা নবী কই ও কওম বাসীরা রে আমার আল্লাহ প্রথম পৃষ্ঠায় লেগেছে যদি কোন নাপাকি শরীরের কাপড়ে লাগে নাপাকি বোঝেন তো নাপাকি যদি কাপড়ে লাগে গো ওই কাপড় ধুইলে হবে না ওই কাপড় কাইটে ফালাতে হবে শরীয়ত বড় কঠিন ছিল আলেমদেরকে জিজ্ঞাসা এত কঠিন ছিল আরে মুসা নবীর উম্মতরা কইনি তারা কই নবী গো তোমার কিতাব বন্ধ করো হ্যাঁ খাকে মানে আল্লাহ ইতে লেখে আছে আমাদের যে কাপড়ের অভাব একটা কাপড় একবার সারে দুই কাটন দিলে তো নিংটি হয়ে যাবে এটা কি তোমার আল্লাহ লিখছে আমরা বুঝছি তুমি আমাদের সাথে রাগ করে দিতে লিখে দিয়েছো আসলে কি মুসা নবী লিখছে জোরে কর এইবার আর আগে নেতা কয় কথা বলিস না দেখি পরের পৃষ্ঠায় আল্লাহ কি লিখছে নবী দেখি পরের পৃষ্ঠে পড়ছে কয় পরের পৃষ্ঠায় আমার আল্লাহ বলেছে যারা কবিরা গুনাহ করব গো তওবা করলে কাম হইব না তার কাল্লা কাটা লাগবে কি কঠিন না আর সব জনগণ কইতেছে আর 70 জন নেতা এক বাক্যে দাঁড়ায় বলতেছে এটা আল্লাহর সম্ভব না আল্লাহ কোনোদিন এটা লেখে নাই এটা মুসা নবী রাগ করে আমাদের উপর রাগ করে লিখে দিয়েছে আল্লাহ তাই লিখ করে পারে মুসা নবী বলতেছে না দেখ আল্লাহই লিখছে কয় ঠিক আছে তোমার আল্লাহ যদি লেখা থাকে তাহলে আমরা তোমার আল্লাহ যদি ওয়াজ করে বোঝাই তাহলে বিশ্বাস করব তোমার মুখের ওয়াজ আমরা মানি
আল্লাহ যদি ওয়াজ করে তাহলে আমরা বিশ্বাস করি, কিন্তু তোমার ওয়াজ আমরা মানি না। আচ্ছা আল্লাহকে ওয়াজ করা সম্ভব? হ্যাঁ, মুসা নবী কয় আল্লাহ গো মালিক। দেখো কি বেহাতেরা আমার মুসল্লি দিছাও, এদেরকে এত বুঝন বুঝাই, ওরা তো বুঝে না। আল্লাহ কয় মুসা রে ওরা কি চায়, কয় আল্লাহ তুমি নিজে যদি ওয়াজ কইরা বুঝাও তাইলে বুঝবে, তাছাড়া বুঝবে না। আল্লাহ কয় মুসা রে ও মুসা ওদেরকে বইলা দাও আমি আল্লাহ নিজে ওয়াজ কইরা ওদেরকে বুঝাতে চাই। জোর জোরে কর না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে কে ওয়াজ করবে? জোরে কর আল্লাহ। এইবার মুসা নবী রে আমার আল্লাহ জানায়া দেই নবী গো 70 জন নেতারে বইলা দেন, তাদেরকে আমি আল্লাহ নিজে ওয়াজ করে বুঝাইতে চাই। অমুক জায়গায় অমুক মাঠে আইতে হইব, এইবার সেই মাঠে আমার আল্লাহ যেহেতু ওয়াজ করবে, মাঠটা সুন্দর করে সাজানো হয়, সুন্দর করে প্যান্ডেল সাজানো হয়, সুন্দর করে চেয়ার টেবিল লাগানো হয় রে ভাই। মাঠের চারপাশ দিয়ে জিজি পোকাই আমার আল্লাহ সেট করে দিছে। মুসা নবী 70 জন নেতা সাথে রে ভাই, এবং মুসা নবী ও হারুন আলাইহিসসালাম মোট 72 জন লোক চইলা গেছে মাঠে। এইবার মুসা নবী কয় জগৎবাসীরা রে ও আমার নেতারা ভালো করে শুনিনা নাও, আমার আল্লাহ কিন্তু ওয়াজ করব মনের মতো করে তোমরা শুনবা। এইবার সমস্ত নেতারা কয় নবী গো আল্লাহ ওয়াজ করব, আমরা রেডি হয়ে গেছি তোমার আল্লাহর ওয়াজ শুনতে চাই। আমার আল্লাহ এবার শুরু করে দিছে, আমি মুক্তাসারে মূল কথাগুলো আপনাদের মাঝে জানাই দিতে চাই। আল্লাহ ওয়াজ শুরু করে দিয়েছে রে ভাই, আল্লাহ এইবারে এক নম্বরে ওয়াজ করতেছে। আল্লাহ কি এক নম্বর ওয়াজ করতেছে? কয় নম্বর? আমার আল্লাহ এক নম্বর ওয়াজ করে রে ভাই, নবী বোন সত্য ইহার ভিতর কোন ভুল নাই। দুই নম্বরে আল্লাহ ওয়াজ করতেছে, সে যাহা বলে সেটা তোমরা মাইনে নিবা, সে যেটা বলে সে যেটা সারতে বলে সেটা সারবা, আর সে যেটা ধরতে বলে সেটা ধরবা। এইবারে সমস্ত নেতারা কয় নবী গো ও নবী গো তোমার আল্লাহ ওয়াজ করছে, তুমি সত্য, তুমি যা বলো সেটাও সত্য, তুমি যেটা ধরতে বলবা সেটা আমাদের ধরতে হবে, যেটা সারতে বলবা সেটা আমাদের সারতে হবে। কিন্তু কথা হলো যে ওয়াজ শোনা গেছে কিন্তু বক্তার মুখ তো দেখা যায় নাই, তাহলে কি ওয়াজ হলো? আর জনগণ কইতেছে বক্তার মুখ যদি না দেখা যায় তাহলে ওয়াজ শুনে মজা পাওয়া যায় না। তোমার বক্তা তো মুখ দেখে নেই। মুসা নবী কয় এই সাবধানে কথা কয়, আল্লাহ দেখতে পারছাস? আমি একবার দেখতে গেছিলাম, তুই পাহাড় পুরা সুরমা হয়ে গেছে। আর তোরা দেখতে পারছাস? কয় দেখাইতে পারবে না, এটা আবার জোরা তালে দেও। আর জনগণ কইতেছে যে তুমি যদি পারো তাহলে দেখাও, তাছাড়া আমরা মানি। আমার আল্লাহ যখন দেখা দিতে চাই রে ভাই, ভালো করে শুনে নাও। একটু নূরের ঝলক যখন পড়ছে গো প্যান্ডেলের ভাই।